সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন সাজানো পাতানো ভাত বাটোয়ারার নির্বাচনী প্রশাসনের মাধ্যমে গঠিত আওয়ামী দামী সরকার বিএনপিকে দমন করতে গিয়ে বাংলাদেশকে পরাজিত করে ফেলেছে। জনগণের কথা শোনার কেউ নেই, দেশে চারিদিকে হাহাকার, দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী সিন্ডিকেট কবলিত দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছে, ধার দেনাও সংসার চালাতে পারছে না। কাঁচামরিচ থেকে সোনাদানার বাজার দর আকাশ স্পর্শ করছে। সোনাদানা বাদ দিলাম, আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেটা আকাশ ছুঁয়ে যাচ্ছে। গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। গ্যাসের অভাবে একদিকে বাসাবাড়িতে চুলায় আগুন জ্বলছে না, অপরদিকে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লোডশেডিং সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। গ্যাসের অভাবে কাজীপুরে অর্ধেক শিল্প কারখানা বন্ধ হওয়ার সংবাদটি আজকের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। চট্টগ্রামের অবস্থা আরো ভয়াবহ, একদিকে অর্থাহার অনাহার, অপরদিকে হাড় কাঁপানো তীব্র শীতের যাতনা। ক্ষমতার কাপটে ফ্যাসিবাদী সরকার উষ্ণতা অনুভব করলেও শীত কাতর, খাদ্য বস্ত্র বাসস্থানহীন মানুষের প্রাণ কোষ্ঠাগত। জনগণের প্রতি দখলদার সরকারের ন্যূনতম ভ্রুক্ষেপ নেই, যেহেতু নিপীড়ক শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত নয়, এই কারণেই তিনি জনগণকে বন্দী পরাধীন এবং বেঁধে রাখতে চান স্বৈর শৃঙ্খলে। আপনারা জানেন বাজার দরের ভয়াবহ, সম্ভবত প্রচারণার দামি ভোট বর্জনের কারণে জনগণকে সাহায্য করতে নির্বাচনের পরই দেশের মানুষকে ঘুষখোর মুনাফাখোর দুর্নীতিবাদ সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে নতুন করে সমর্পণ করেছে নিপীড়ক শেখ হাসিনা। দামি সরকারের শপথের পরদিনই তো চাল সহ কিছু নিত্য পণ্যের দাম হঠাৎ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করা অভিসন্ধি প্রশ্ন, অর্থাৎ এখন তারা নির্বাচনের পরে তাদের অবৈধ দখল কৃত ক্ষমতা পাওয়ার পরে এখন তাদের যে অভিসন্ধি যে আমরা বাড়াতে থাকবো আরো সেইটা সেই অভিসন্ধি প্রশ্ন, দাম বৃদ্ধির কারসাজি করছে। ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম বেড়ে তিন গুণ হয়েছে। আমরা সবসময় দেখেছি যে শীত আসলে প্রচুর সবজি বাজারে আসে এবং সবজির দাম অনেক কমে যায়, আর এখন শুধু লাফিয়ে লাফিয়ে বাড়ছে না, লাফাচ্ছে এবং দৌড়াচ্ছে, এমন ভাবে আপনার সবজির দাম বৃদ্ধি হয়েছে। কোন সবজি 100 থেকে 150 টাকা নিচে নয়, প্রতিদিন কোন না কোন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। প্রতি কেজি চালের দাম গত এক সপ্তাহে বেড়েছে 5 থেকে 6 টাকা, 10 টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে এক সময় ভোট চাইলেও বর্তমান মোটা চালের দামও 55 থেকে 65 টাকার নিচে নয়, অন্যান্য চাল 70 থেকে 80 টাকা, একটু ভালো চাল সেটা হচ্ছে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। সিন্ডিকেটের লোকেরা ভোট ডাকাতি নির্বাচনে সহযোগিতা করে এখন ফাইদারিতেই চালের দাম বৃদ্ধি করেছে। যাকে প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী করা হয়েছে তিনি চাল মিলের মালিক, খাদ্যমন্ত্রী চাল সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করেছেন। খাদ্যমন্ত্রী বলেছেন চালের দাম সর্বোচ্চ 6 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এই ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। চাল মানে ধানের যে উৎপাদন যথেষ্ট উৎপাদন হয়েছে, তাহলে চালের দাম বৃদ্ধি পাচ্ছে কেন? এটাও অভিসন্ধি প্রসূত, কারণ এখানে চাল সিন্ডিকেটের যারা হোতা তারাই ক্ষমতায় বসে, চাল মিলের মালিককেই খাদ্যমন্ত্রী করা হচ্ছে। এই মিলের মালিকরা কখনো জনগণের উদর পূর্তির চেষ্টা করে না, এরা শুধু নিজের পকেট পূর্তির চেষ্টা করে, এরা জনগণের কাছে তাদের কোনো জবাব দিতে থাকে। দাম বৃদ্ধিতেই তারা সন্তুষ্ট, কারণ দাম বৃদ্ধি হলেই
প্রচুর টাকা লাভের টাকা তাদের পকেটে আসে জনগণের প্রতি সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতি কমিটমেন্ট এই ধরনের সিন্ডিকেট ব্যবসায়ী এদের থাকে পাঁচ দিন আগে খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদের আলটিমেটাম দিয়েছিলেন চার দিনের মধ্যে চালের দাম কমিয়ে আনতে কিন্তু ব্যর্থ হয়েছে বাজারে দায়সারা তদারকির নামে চুনোপুটি ধরতে ব্যস্ত প্রশাসন রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাইরে বাস্তবতা হলো কোন চেষ্টায় কাজ হবে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙবে না দামি সংসদের প্রায় সবাই ব্যবসায়ী মজুদদার মিল মালিক লাইসেন্সধারী ব্যবসায়ী লাইসেন্সবিহীন ব্যবসায়ী সব সরকারের লোক সরকারের টপ টু বটম সিন্ডিকেট করে দেশ লুটুপুটে খাচ্ছে জনগণ চরম দ্রব্যমূল্য না কমলে মানুষ বাঁচবে না কারণ আয় বাড়েনি যে শ্রমিকের বেতন তো কারণ আয় বাড়ে যে শ্রমিকের বেতন 300 টাকা ছিল এখন 700 টাকা দিলেও তাদের পোষায় না তারা বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারে তারা ইলিশ মাছ গরুর মাংস খেতে পারে না বেগুন খাবে সেটাও হয় এক দেড় বছর আগে চিনির দাম ছিল 88 থেকে 90 টাকা এখন তা 140 থেকে 45 টাকা প্রায় দ্বিগুণের কাছে ডিমের হালি এখন 48 থেকে 52 টাকা রসুনের দাম বেড়েছে 229 টাকা শীতের বাজারে ভরা মৌসুমে সবজি উৎপাদন বেশি হলেও 100 থেকে 150 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে আগে তারা বলেছিল আলু খেতে কিন্তু এখন চালের চেয়েও আলুর দাম বেশি